ওর মতো অত ইয়ে করে বলতে পারবো না আমার কাছে যেটা মনে হয় যে ভালোবাসা মানে হচ্ছে অনেকগুলা ইটের গাঁথনি দিয়ে তৈরি একটা বাড়ি কিন্তু সেই বাড়ির কোনো সীমা নাই আর কি সীমাহীন আর ওই যে বাড়ি যেটাকে এত কষ্ট করে ইট দিয়ে বানানো হচ্ছে সেই বাড়ির মূল ভিত্তিটা কি আমার কাছে যেটা মনে হয় যে ফেইথটা অনেক বেশি আজকালকার আমাদের যে লাইফস্টাইল যেমন হয়ে গেছে ফেইটটা তো মূর্খ না মুখ্য না মুখ্য হচ্ছে গিয়ে তোমার আস্থাটা হ্যাঁ এবং আমার পাশে একজন আছে আমার মাথার উপরে একজনের হাত আছে এই এই ভরসাটা যখন পাবো আপনিতেই তোমার তখন ফেটটা চলে আসে ইয়া সো ট্রু সো ট্রু আচ্ছা আমাদের তো সিরিয়াসলি না আমি ক্যালভিন ক্লাইম ফি আমাদেরকে যেন থামিয়ে দেওয়া হচ্ছে মানে আমাদের প্রোডিউসার একটু শক্ত হয়ে গেছে আমি একটু শেয়ার করি প্রোডিউসার বলছেন যে এই কথার পর পরই টয় মানে সবাই বলতে পারে হ্যাঁ কিন্তু সোটু টয়া কেন বলল কারণ আমরা সবে টয়াকে पर्सनালি চিনি তো টয়া দিস ইজ না সোটু ফর ইউ কেন আরে ও सिंपली তো দাঁড়ায় আছে আমার সোনার বাংলা বলছে তোকে যদি আমি বিলিভ না করতাম তাহলে তোর সাথে আমি এখানে আমি প্রমাণে বিশ্বাসী ও কিন্তু আমাকে অ্যাবিউজ করতেছে এবং ঘরে ঘরে যে পুরুষটা নির্যাতিত হয় আমরা ফিরে আসি ভাইয়া একটা চেহারা নিয়ে ভাইয়া এবং আপু ভালোভাবে বাচ্চা দিয়েছে আমি রুমি ভাইয়ের কাছ থেকে ইন্সপায়ার্ড রুমি ভাইয়া গুনে মনে রুমি ভাই গুনে রাখছে যে পাঁচটা দিছে ঠিক আমার আওয়াজ তো শুনলাম পাঁচটা আল্লাহ বাঁচিয়েছে আমার থেকে দুটো কথা আরে সি কথাগুলো যদি সত্যি সত্যি হতো টয়া বাট আই অ্যাম হ্যাভিং মানে দ্য বেস্ট টাইম অফ মাই লাইফ এখন এই শোতে <laughs> uh, it's going good আচ্ছা ভালো ভালোবাসার জায়গাটা তো তৈরি হলো এখন বিয়ের ব্যাপারটা কিভাবে আসলো কে প্রপোজাল আনলো বিয়ের ব্যাপারটা তো আমরা তো ফ্রেন্ড ছিলামই হঠাৎ করে যোগাযোগটা আবার শুরু হলো যে অসুখের কথা যেটা বলতে শুরু করেছিলাম তার কোনো কারণে আজমার প্রবলেমটা কোনো কিছুতে কন্ট্রোল হচ্ছিল না তো আমার আবার মা একটা ওষুধ জানে তাই প্লিজ আমরা যাব শোয়ের পরে আচ্ছা প্রেসক্রিপশন পয়েন্ট আমরা পরে যাব না

সাথে সাথে এস এম এসটা পাঠিয়ে দিই যে হুস দিস তো কোনোভাবেই এই লোক বলে না করেই যাচ্ছে উল্টা যতবার দিয়ে হুস দিস ততবার আর উল্টা ফোন করা শুরু করে মানে এটা তো ইচ্ছা করে এবং আমি তখন শুটিংয়ে ছিলাম বিরক্ত হয়ে সাইলেন্ট করে রেখে দিলাম একবার ব্যাগ থেকে বের করে দেখি যে বারোবার না তেরোবার ফোনটা এসছে আমি কল ব্যাক করেছি যে কে তখন আমি রুমি আমি কোন রুমি আমি রুমি রহমান আমিও তখনও না বুঝি না মানে আমি রুমি দল ছুটে রুমি আমি ও আচ্ছা 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 উদয়নের রুমি হ্যাঁ বলো মানে আমরা দুজন উদয় নিয়ে তো তারপরে কথা হলো কি ব্যাপার বলে যে এরকম আই মেয়ে আসলে বিরক্ত করার জন্য সে দেখলাম খুব মাইন্ড মাইন্ড একটা ব্যাপার কণ্ঠ নিয়ে কথা বলছে যে আমি খুবই সরি যে আমি অনেকবার বিরক্ত করেছি ঠিক আছে রাখছি আমি আরে ভাই তেরো বার ফোন করছো কি কারণে সেটা বলো তেরো বার ফোন করছি বাই মেজাজটা দেখানোর জন্য আর কি ফোনটা করলো আমার গেল মেজাজ আর আমি এখন তোকে বলতেই হবে কি কারণে আমি ফোন তারপরে বললো যে না আমি আসলে শুনলাম বাপাদার কাছে যে এরকম তোমার নাকি কি একটা অ্যাজমার ওষুধ খাচ্ছ সেটাতে ভালো হচ্ছে তো আমার একটু দরকার আমার উইন্টার ছিল তখন আমার গরমে বেড়ে যায় উত্তর শীতে তখন উইন্টার ছিল হ্যাঁ তার ছিল তা আমি বললাম যে আমি তো একটা হার্বাল ওষুধ খাচ্ছি তো এটা এবার দিলাম আমার কি ইনফরমেশন এই তারপরে যোগাযোগটা শুরু হলো এবং আমি আবার একটু রেডিও ফ্রি হ্যাঁ ইএফএম ফ্রিক হাই hashTable কেন আমার মানে আই জিনিস চলতেছে কি না আমি এই রে কি হসপিটালের লব স্টুডিও এটার টু নেক্সট লাইটে উপর দেখছে আর বল শ্বাসকষ্ট থেকে নিশ্বাসের সঙ্গী হয়ে যাও ও মাই আমি একদিন বড় হয়ে লেখা